এই 10% কাফের এমন ভাবে অক্টোপাসের মতো এই মুসলমানদেরকে চতুর্দিক থেকে ঘিরে রেখেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রায় বড় হয় যে বর্তমানে 150 কোটি মুসলমান, বাংলাদেশে 90% মুসলমান, কিন্তু এই 90% মুসলমান 10%-এর কাফেরের কাছে জিম্মি হয়ে আছে। 10% কাফেরের কাছে, ওরা যা করে তাই। 90% মুসলমান এই 10% কাফেরের নিয়ম কানুন আইন বিধান মানতে বাধ্য। 10% কাফেরের কোনো 90% মুসলমানের তুলনায় এই 10% কাফের, এরা যদি 10% কাফের হয়ে থাকে, 90% মুসলমান, তার তো তার অর্থ হলো 10% তাহলে কাফের। যদি 90% মুসলমান হইতো তাহলে কি হইতো? 10% কাফের এরা মুসলমানদের অধীনে থাকতো, তাহলে সংবিধানটা কোরআন হইতো আজকে, সংবিধানটা ইসলাম হইতো আজকে, এই দেশের আইন কানুন সব কিছু ইসলাম হতো। এই দেশের সংবিধান কি কোরআন? এই দেশের সংবিধান কি সুন্না? ইসলাম, ইসলামী সংবিধান? 10% কাফেরের সংবিধান বাস্তবায়ন করা হচ্ছে 90% মুসলমানের উপর। লা হাওলা ওয়ালা কুওয়্যাত। লজ্জাজনক কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ভবিষ্যৎবাণী তো আমাদের এই তথা কথিত মুসলিম অধ্যুষিত দেশেই আমরা দেখছি সত্যে পরিণত হয়েছে। এই 10% কাফেরের কারণে আমরা আতঙ্কিত, মুসলমান 90% মুসলমান আতঙ্কিত, বাড়িতে আতঙ্কিত, রাস্তাঘাটে আতঙ্কিত, মসজিদে আতঙ্কিত, মসজিদেও তারা আতঙ্ক নিয়ে সালাত পড়ে, মসজিদেও আতঙ্কের সাথে খুতবা দিতে হয়, আলোচনা করতে হয়। এই 10% কাফের এমন ভাবে অক্টোপাসের মতো এই মুসলমানদেরকে চতুর্দিক থেকে ঘিরে রেখেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খুবই লজ্জাজনক। এটা কি কারণে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সেই দিন তোমাদের সংখ্যা অনেক বেশি থাকবে, মক্কী যুগের চাইতে অনেক বেশি থাকবে। দেখেন না, বেশি না, 90% মুসলমান আর 10% কাফের, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান। তাহলে কেন এরকম উল্টা পাল্টা হবে? এই 10% কাফের কেন শাসন করবে 90% মুসলমানকে? কুফর দ্বারা এবং বিজাতীয় মতবাদ দ্বারা, কুফরি মতবাদ দ্বারা, কাফেরদের রচিত, কাফেরদের প্রণয়নকৃত সংবিধান দ্বারা কেন তারা পরিচালনা করবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটার জবাব দিয়েছেন কিভাবে? ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল। এই 90% মুসলমান, 150 কোটি মুসলমান, এদের তুলনা হলো খড়কুটার সাথে। খড়কুটা, খড়কুটা মার্কা মুসলমান। এই 90% মুসলমান কি? খড়কুটা মার্কা মুসলমান। এদের কোনো জোর থাকবে না। কি ধরনের মুসলমান? ইসলামবিহীন মুসলমান, ঈমানবিহীন মুসলমান, আমলবিহীন মুসলমান। এই সব মুসলমান খড়কুটার মতো না। খড়কুটা কখন হয়? যখন ওকে জোর থেকে, ওর মূল থেকে তাকে ছিন্ন ভিন্ন করে, টুকরা টুকরা করে দেওয়া হয়, তার আর শক্তি থাকে? তার কোনো জোর নাই, তার কোনো স্থিতি নাই, সে ভাসমান। মুমিন ব্যক্তির তো আসল হলো তার ঈমানটা। মুমিন কিন্তু ঈমান নাই, মুসলিম কিন্তু ইসলাম নাই। বলছে মুসলিম কিন্তু তার ইবাদত নাই, বলছে মুসলিম কিন্তু তার কোনো আমল নাই। দেখা যাবে যে এই যে ইসলাম বিরোধিতা করতেছে এই 90% এর ভিতর থেকে, কাফেরদের ওই 10% কাফেরের চেয়ে তো খতরনাক, এরাই বিপজ্জনক বেশি। এই আব্দুর রহিম, আব্দুল করিম, নুরুল ইসলাম, মুনিরুল ইসলাম, মুজাহিদুল ইসলাম, এসব নামের তো কোনো মূল্য নাই।